बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम एवरीवन वेलकम बैक टू माय चैनल नतून आरो एकटी रेसिपी देखार आमंत्रण जानाच्छि आपनादेर सकलके। आजकेर पर्वे तैरी करब दूध चितई पिठा, ताओ आबार चालेर गुड़ी छाड़ा सूजि दिए। सूजि दिए जे एत सहजे एत मजादार दूध चितई पिठा तैरी करा जाय सेटा आपनारा ना बानाले बुझतेई पारबेन ना। যারা চালের গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করতে পারেন না তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ সুজি দিয়ে পারফেক্টলি চিতই পিঠা তৈরি করার। আর আপনি যদি এই পিঠা কাউকে খাওয়ান তারা কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজার হয়ে থাকে। যারা একবার সুজি দিয়ে দুধ চিতই পিঠা খেয়েছে না, নেক্সট টাইমে কিন্তু তারা আর চালের গুঁড়ি দিয়ে এই চিতই পিঠা খেতে চাইবে না, সুজি দিয়ে বারবার তৈরি করতে বলবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, নিশ্চয় বুঝতে পারছেন কতটা পারফেক্টলি হয়েছে। চলুন তাহলে রেসিপিটি ঝটপট দেখে নেই। প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা অবশ্যই চিকনদানা সুজি নেবেন, আর এই সুজিটা ভেজে নিয়ে কাঁচা ইউজ করছি। এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, এতে করে পিঠাগুলো অনেক সফট এবং নরম হবে। স্বাদ মতো অর্থাৎ 1/2 চামচ দিয়েছি লবণ, আর দিচ্ছি 1 চা চামচ চিনি। সব কিছু এবার একসঙ্গে একটু মিক্সড করে নিচ্ছি। দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি। সব সুজি এবং ময়দা একই রকম পানি সোপ করবে না, দ্যাটস ওয়াই আমি এখানে আপনাদের সঠিক মেজারমেন্টটা বলতে পারছি না, তবে আপনারা আন্দাজ করে দিয়ে দিবেন আর কি। প্রথমে 1 কাপ দিয়েছি, অনেকটাই হার্ড লাগছে ব্যাটারটি আমার কাছে, আমি আরও সামান্য একটু পানির মধ্যে অ্যাড করে দিচ্ছি। একবারে বেশি দিবেন না, অল্প অল্প করে দিবেন এবং ব্যাটারটি তৈরি করে নিতে থাকবেন। কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং ব্যাটারটি অনেকক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে ততই পিঠাগুলো ফুলকো হবে এবং জালিযুক্ত হবে। প্রায় 4-5 মিনিট আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, ব্যাটারটি আগের তুলনায় অনেকটাই সফট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আর এর ঘনত্বটা কিন্তু এ পর্যায়ে ঠিকঠাক রয়েছে, তবে আমি রেস্টে রেখে দিব সুজিটা পানি সোপ করে নেওয়ার জন্য এবং সুজিটা নরম হয়ে সফট হওয়ার জন্য। সুজিটা রেস্টে থাক, ততক্ষণে আমরা পিঠার জন্য দুধটা রেডি করে নেই। এখানে নিলাম 1 কাপ খেজুরের গুড়, গুড়টা ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পানি। এবারে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি গুড়টা পুরোপুরিভাবে মেল্ট হয়ে বলক আসা পর্যন্ত। গুড় পুরোপুরিভাবে মেল্ট হয়ে শিরার মধ্যে বলক চলে এসেছে, এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। এবারে দুধটি নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি দুধের মধ্যে বলক চলে আসা পর্যন্ত। দুধের মধ্যে অলরেডি বলক চলে এসেছে, ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি সাদা এলাচ, মুখটা ফাটিয়ে দিয়েছি, আর দিলাম 2টো দারুচিনি। আবারও নেড়ে চেড়ে দুধটা একটু জাল করে নিচ্ছি ঘন হয়ে আসা পর্যন্ত। এই দুধটা জাল করে বেশি ঘন করে ফেলানো যাবে না, তাহলে কিন্তু দুধের মালাইটা পিঠার মধ্যে ভালোভাবে ঢুকতে চাইবে না। দিয়ে দিলাম খুবই সামান্য 1/4 চা চামচ পরিমাণে একটু লবণ। মিষ্টি খাবারে লবণটা আপনারা পছন্দ না করলে অ্যাভয়েড করবেন। দেন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ ফ্রেশ কোরানো নারকেল। আপনাদের হাতের কাছে ফ্রেশ নারকেলটা না থাকলে ফ্রোজেন অথবা ডেসিকেটেড কোকোনাট এগুলোও দিতে পারেন, তবে অবশ্যই দিতে হবে, তাহলে পিঠার টেস্ট ভালো আসবে এবং মালাইটার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসবে। দুধটা অলমোস্ট জাল করা হয়ে গিয়েছে, এর থেকে আর বেশি ঘন করব না, আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে যে সুজির ব্যাটারটা আমরা রেস্টে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আগের তুলনায় অনেকটাই থিক হয়ে গিয়েছে, নিশ্চয় বুঝতে পারছেন, কারণ সুজি কিন্তু পানি টেনে নিয়ে অনেকটাই সফট হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয়েছে একটু পানি লাগবে। তার আগে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার এবং পরিমাপ মতো সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে বলি বেকিং পাউডারটা আগে কেন ইউজ করিনি। ব্যাটারটি কিন্তু আমরা 20 মিনিট রেস্টে রেখেছিলাম, ওই পর্যায়ে যদি বেকিং পাউডারটা অ্যাড করে রাখতাম তাহলে কিন্তু এর অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যেত। দ্যাটস হোই বেকিং পাউডারটা কিন্তু পিঠা তৈরির আগ মুহূর্তে অ্যাড করে দিয়ে পিঠাটা পরবর্তীতে তৈরি করে নিতে হবে। আর আমি এখানে বেকিং পাউডার ইউজ করেছি, আপনারা বেকিং সোডাও দিতে পারেন, আবার 1/2 চামচ বেকিং পাউডার 1/2 চামচ বেকিং সোডা এটাও দিতে পারেন।
ব্যাটারের থিকনেসটা আমি আপনাদের একটু দেখাই। এই তো দেখুন, আপনারা হয়তো বুঝতে পারছেন ব্যাটারটা অনেক বেশি ভারীও হবে না, আবার পাতলাও হবে না। বাই দ্য ওয়ে, ব্যাটার রেডি হয়ে গিয়েছে পিঠা তৈরি করার জন্য। এবার ইনস্ট্যান্ট পিঠাগুলো তৈরি করে নিব। চলুন, তার জন্য চুলায় একটি প্যান আমি ভালোভাবে হিট দিয়ে গরম করে নিয়েছি। দেন চুলাটিকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিচ্ছি। এবার আগে থেকে তৈরি করে ব্যাটার থেকে পরিমাপ মতো ব্যাটার দিয়ে দিব। আর ব্যাটার দেওয়ার আগে প্রত্যেকবারই এইভাবে ব্যাটারটি খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আমি এক চামচ পরিমাণে ব্যাটার নিচ্ছি, তবে আপনারা পিঠাটা কতটা বড় অথবা ছোট করে তৈরি করতে চান সে অনুযায়ী ব্যাটার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ব্যাটারটি যতটা সম্ভব নিজে থেকে ছড়িয়ে যাবে, আমাদের ছড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে জাস্ট দেখুন কিভাবে পিঠাটি তৈরি হচ্ছে। আমি ভিডিওটা পুরোপুরি আনকাট রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। কত ইজিলি পিঠাটি হয়ে গেল দেখলেন তো। এবারে পিঠাটা উঠিয়ে নিচ্ছি, আমি আরও একটি পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি। এই পিঠাগুলো ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনা আপনি কিন্তু হয়ে যায়। এই পিঠাটিও দেখুন কত ইজিলি হয়ে যাবে। মাশাআল্লাহ, বলতেই হবে পিঠাগুলো কিন্তু খুবই ইজিলি তৈরি হয়। এই পিঠাটিও হয়ে গেল, আমি সবগুলি পিঠাই তৈরি করে নিয়েছি। চালের গুঁড়ি দিয়ে যারা চিতই পিঠা তৈরি করতে পারেন না, তারা এভাবে সুজি দিয়েই তৈরি করবেন, অনেক বেটার একটি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এই পিঠাগুলো আপনারা গুড় দিয়ে, ভর্তা দিয়ে অথবা মধু দিয়েও খেতে পারেন, মধু দিয়েও কিন্তু বেশ মজা লাগে। পিঠাগুলি কতটা নরম সফট হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর নিচের অংশটা দেখুন একটুও কিন্তু পোড়া লেগে যায়নি। পিঠাগুলি এখনও হালকা গরম রয়েছে, পুরোপুরিভাবে ঠান্ডা করে ফেলানো যাবে না। আর আমরা যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটাও কিন্তু এ পর্যায়ে কুসুম গরম আছে, পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়নি। দুধটাও কুসুম গরম থাকবে এবং পিঠাগুলোও হালকা গরম থাকবে, এমন অবস্থায় দুধের মধ্যে ডুবাতে হবে। আমি একে একে পিঠাগুলো ডুবিয়ে দিলাম। এবারে রেস্টে রেখে দিব পিঠাগুলোকে প্রায় এক ঘন্টার জন্য। এক ঘন্টার মধ্যে পিঠাটা পুরোটা শিরাটা টেনে নিয়ে একদম সফট হয়ে যাবে। ফিরে আসলাম এক ঘন্টা পর, দেখুন দুধের শিরাটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, আর পিঠাটা এত সুন্দরভাবে দুধটা সোপ করে নিয়েছে, দেখুন খুবই সফট হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট এটা কিন্তু ফাটতে শুরু করেছে পিঠাগুলো, এতটাই নরম এবং সফট হয়েছে। আপনাদের সঙ্গে এবারে কেটেও শেয়ার করব। আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। চালের গুঁড়ি দিয়ে যারা দুধ চিতই পিঠা তৈরি করতে পারেন না, তাদের জন্য আজকের এই সহজ রেসিপিটি, এবং খেতে যে কত মজার আপনারা না তৈরি করলে সেটা বুঝতে পারবেন না। সো বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।